ওই বেটা, তোরা যেটা কইছিস তুই সেটা কর বেটা। তোরে বেটা একসময় কথা কইতি বেটা, শুনোস না, নাকি তোর এখান কান চুপা দিয়ে দিমু একটা। তুই বেটা বুঝোস না কিছু, একশোবার একশো কথা কইতে হয় বেটা। তোর লগে কতবার চিল্লাম বেটা, সবাই ভাড়াটা হাতে হাতে লন। মামা ভাড়া দেন। ওই বেটা উঠে সারা পারলাম না, এখনই ভাড়া বলা যা বেটা, যা বলা বলা যা। আরে আপনি কাইলেন কেন? আরে যা আপা ভাড়া দেন। আমার ভাড়াটা নাও। বুঝিবেন ফার্ম গেট আপা, ফার্ম গেট 20 টাকাই। ওকে ভাই ভাড়াটা দেন। ভাই ভাড়া দিছি ভাই। ও ভাই আপনার ভাড়া দেন। এই লো ফার্ম গেট। ফার্স্টে কম দিছেন তো, ফার্স্টে দেন। 5 টাকা কম দিছে মানে ভাড়া ঠিকই আছে? আরে কিসের ঠিক আছে মিয়া, 5 টাকা ভাড়া দিতে পারনা বাড়ায়, আবার কথা কোন ঠিক আছে? ফাজিল কোলে বাচ্চা নাম গাড়ি থেকে নামাই দিব একদম। তুই সিরিয়াস আমারে? আরে জমি আমার গাড়ি থেকে নামাই দিব। হ্যাঁ আমি নামাই দিব, আমি ওনার কি ছেড়ে দেব? 10 টাকা ভাড়া দিয়া একেবারে গাড়ি কিনে লাইছে। এ আপা দত, আপা ভাড়া দেন। কই যাবেন? আরে বাবা যাইবেন কই, মুখে কইতে পারেন না, হাতে কি দেখাইতেছেন বোবা নাকি? এই আস্তে। আরে দূর ভাব মারে। আরে বা 10 টাকা দিয়ে ভাব দেখছেন নি? আমি কথা বলতে পারি না। কথা বলতে পারলে যদি ভাষার এমন অপব্যবহার হয় তাহলে আমার বোবা থাকাই ভালো। এভাবেই প্রতিনিয়ত মনের অজান্তে আমরা আমাদের মায়ের ভাষার অপব্যবহার করে যাচ্ছি। আসুন আজ থেকে শপথ করি আর নয় মায়ের ভাষার অপব্যবহার। আর এই শপথের প্রতীক স্বরূপ 21erprotigya.org লিঙ্কে ক্লিক করে আমরা সবাই এই শপথ যাত্রায় একাত্মতা প্রকাশ করি।